হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি, অল্প অল্প আছি। আজকে বাজারে গেছিলাম, অফিস থেকে এসে বাজারে গিয়ে পমফ্লেট মাছ নিয়ে এসেছি, আর বড় দেখে একটা কাতলা মাছ নিয়েছি, একটা না 1 কেজি মতো নিয়ে এসেছি। বড় কাতলা মাছ থেকে 1 কেজি মতো নিয়ে এসেছি। তা এখন পমফ্লেট মাছটা রান্না করবো। কড়াইতে একটা মাছ দিয়ে এসেছি, আর তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিলাম। এখন তারপর দেখাচ্ছি তোমাকে আমি কেমন করে পমফ্লেট মাছটা রান্না করি। চলো ভিডিওটা দেখতে থাকো। পমফ্লেট মাছটা কিন্তু ফাটছে, দাঁড়াও বড় করে রাখো। মাছটা কড়াইতে দিয়েছি, 1 পিস হয়েছে, আর 1 পিস ভাজা হচ্ছে, আর এদিকে আছে 3 পিস। 4 পিস মাছ নিয়ে এসেছি বাবা, 400 টাকা দাম, কত কম, মানে কম বেশি বেশি দাম। আর এদিকে আমি ভাত বসিয়েছি, এদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে সকালে ডিমের তরকারিটা রয়েছে, ভেন্ডি আলু ভাজা রয়েছে, আর টক ডালটা রয়েছে, আর কিছুটা ভাত আছে। এই ভাতটা হাঁড়ির মধ্যে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার মেয়ে ওই করে পড়তে বসেছে, আমার মা আর বর গেছে পাশের ফ্ল্যাটে, দাদাকে দাদা নেই তো, তাই যেহেতু শরীরটা খারাপ সেই দেখতে গেছে। ঘরের লাইটটা অফ করে সারা লাইট জ্বালিয়ে লাভ আছে, এই দেখো পা ছড়িয়ে পড়তে বসছে। কোনো হুঁশ আছে? একটা পড়া পারে না গো, জানো তোমরা একটা পড়া পারে না। পারিস পড়া? ও শুধু একবার করে লিখলে ওর নাকি পড়া হয়ে যায়। কী পড়া করে, আমিও সময় দিতে পারি না, কাজে যাই, কাজ থেকে এসে আর ভালো লাগে না বসতে। যাও যেইটুকুনি বসি, আবার রাত্রেবেলা রান্না থাকে তো পারি না করতে। আমি পেঁয়াজ টমেটো কালো জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ টমেটো রসুন দিয়ে এটাকে কষাচ্ছি, ভাজা ভাজা করে নিয়ে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু জল দিয়ে কষাবো, তাই করে হয়ে যাবে। আলু ফালু দিয়ে মাছে তাইটাই হয়ে যাবে, ভাজা ভাজা হোক, আর পেঁয়াজ দিলে কাটিয়ে থাকতে পারি। এই যে এতটা হলুদ দেবো, মানে এক হাত ভোল ধরেছি তো, আর এক হাত দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা ভেঙে গেছে, কম দামে স্ট্যান্ড কিনলে যা হয়। লঙ্কার মতো জল নাহলে মশলা পুড়ে যাবে। মশলাটা কষুক, কাইকাই হবে, আর মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দেবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমার কমপ্লিট মাছ রান্না হয়ে গেছে, দেখেছো কী সুন্দর মাখা মাখা করে তরকারি করেছি। বলো মেয়েকে এখান থেকে একটা মাছ তুলে ডাল দিয়ে খাওয়াবো, নিয়ে যাই। কি বড়, এভাবে করে নিয়ে যাওয়া যাবে না, 2 হাতে এইরকম। কমপ্লিট মাছ রান্না হয়ে গেছে, এই যে ডিমের তরকারি ডাল ভাজা দিয়ে আর মেয়ের ভাত হয়ে গেছে, এই দিয়ে খাওয়া। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।